হ্যালো বন্ধুরা, আবার আজকে চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে ঝিঙে আলু পটল দিয়ে পোস্ত। তো রেসিপিটা তো খুব সাধারণ, তো এখানে জিনিসগুলো খুব অল্পই লাগছে। তো দেখা যাক আমরা কী কী জিনিস এখানে নিচ্ছি। লেটস গো। এখানে রয়েছে কিছুটা পরিমাণ আলু, কিছুটা পরিমাণ ঝিঙে, কিছুটা পরিমাণ পটল আর দুটো কাঁচা লঙ্কা। সঙ্গে আছে সর্ষের তেল, পোস্ত আর পরিমাণ মতন লবণ আমরা নিয়ে নেব রেসিপিটার জন্য। তো বন্ধুরা চলো আমরা দেখে নিই এটা কিভাবে আমরা বানাচ্ছি, তো সঙ্গে থেকো। এবার আমরা একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি, এর মধ্যে যে পাঁচফোড়ন হয় সেটা আমরা দিয়ে দেব। তো পাঁচফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আমরা যে পেঁয়াজ কুচানোগুলো রেখেছি সেগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচানোগুলো সমস্তটা দিয়ে কিছুটা নাড়িয়ে নেব, যতক্ষণ না পেঁয়াজটা একটু লাল হয়ে ভাজা হয়ে যাচ্ছে। গ্যাসটা মিডিয়াম হাই ফ্লেমে রেখে আমরা পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব এক দু মিনিট মতন। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার টুকরো করে রাখা পটলগুলো আমরা দিয়ে দিচ্ছি। পটলটা দেওয়ার পরে কিছুক্ষণ আমরা পেঁয়াজটা আর পটলটা একসাথে মিশিয়ে নেব। পটল আর পেঁয়াজটা ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবার কষানো আলুগুলোও দিয়ে দেব। আলু পটল আর পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেবার পর আমরা ঝিঙেগুলোও এর সাথে একসাথে মিশিয়ে কিছুক্ষণের জন্য আবার ভেজে নেব। ঢাকাটা খুলে এবার আমরা দেখে নিই। দেখো এ পর্যায়ে ঝিঙে থেকে অনেকটা কিন্তু জল বেরিয়েছে। তো এ পর্যায়ে তোমরা যদি টমেটো দিতে চাও সেটাও দিতে পারো, আলু পোস্ততে টমেটোর স্বাদটা বেশ ভালোই লাগে। এবার আমরা সবজিটা সেদ্ধ করতে যতটা পরিমাণ জল লাগবে আমরা জলটা মিশিয়ে নেব। সবজিটা কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে আমরা কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। তো চলো ঢাকাটা খুলে এবার দেখে নিই। দেখো এই পর্যায়ে আলুগুলো আমাদের সেদ্ধ হয়ে গেছে। তো আমাদের যে পোস্তটা বাটা আছে সেটা এবার আমরা এই সবজির সাথে মিক্সড করে নেব। এবার আমরা পোস্তটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দেখো আমরা পোস্তটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, এবার আমরা কিছুটা কাঁচা তেল আমরা এতে দিয়ে দেবো। তো কাঁচা পোস্ততে কাঁচা তেলের গন্ধটা কিন্তু সত্যি খুব অসাধারণ লাগে। তো একটু আমরা নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে দেব, তার কারণ তোমার বেশিক্ষণ এই পোস্তটা দিয়ে ফোটালে তোমার পোস্তটার যে আসল গন্ধটা সেটাই পাওয়া যায় না।